কথায় বলে হিরে মহিলাদের প্রিয় বন্ধু এমন মহিলা খুব কমই রয়েছেন যাদের হিরে পড়ার শখ নেই তবে জ্যোতিষ বলছে অন্য কথা ইচ্ছে হলেই যে হিরে পড়ে নেবেন তা না করাই শ্রেয় হিরে আপনার জন্য মানানসই হলে জীবন সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে কিন্তু অনেকের ক্ষেত্রেই হিরেই হয়ে ওঠে সমস্যার কারণ কিছু বিশেষ পরিস্থিতিতে জ্যোতিষীদের পরমাশ মেনে হীরে পড়া যেতে পারে হিরে পড়লে যশ ও প্রতিষ্ঠা লাভ করা যায় শুধু তাই নয় নানা রোগ থেকে মুক্তিও দিতে পারে এই রত্ন মধুমেহ ও চোখের রোগ সারিয়ে তুলতে হিরে সাহায্য করে আবার এটি পড়লে ব্যক্তির ভাগ্য বৃদ্ধি হয় হিরে শুক্রের রত্ন তাই এটি পড়লে কোষ্ঠীতে শুক্রের পরিস্থিতি মজবুত হয় কোনো ব্যক্তির হিরে সহ্য হলে তার জীবনে সুখ ও সুবিধার আগমন ঘটে শিল্প চলচ্চিত্র ও সঙ্গীত জগতের সঙ্গে জড়িত ব্যক্তিরা হিরে পড়লে সাফল্য লাভ করতে পারেন হিরে প্রেম বা দাম্পত্য সম্পর্কে মাধুর্য আনে কাদের হিরে পড়া উচিত ও কাদের নয় জ্যোতিষ অনুযায়ী বৃষ ও তুলা রাশির জাতকরা হিরে ধারণ করলে তা শুভ এর পাশাপাশি মিথুন কন্যা ও কুম্ভ লগ্নের জাতকদের জন্য হিরে শুভ যে জাতকরা ব্যবসা চলচ্চিত্র জগৎ বা শিল্পক্ষেত্রে সাফল্য অর্জন করতে চান তাদের জন্য এই রত্ন লাভজনক আবার শিক্ষা বা বিবাহ সংক্রান্ত বাধার সম্মুখীন হলে হিরে পড়তে পারেন মেষ সিংহ বৃশ্চিক ধনু ও মিন রাশির জাতকদের জন্য হিরেকে অশুভ মনে করা হয় কর্কট লগ্নে বিশেষ পরিস্থিতিতে হিরে পড়া উচিত কৃত্তিকা নক্ষত্রে জন্মগ্রহণ করলে হিরে না পড়াই ভালো তবে রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিরা হিরে পড়তে পারেন কোষ্ঠীর তৃতীয় পঞ্চম ও অষ্টম স্থানে শুক্র থাকলে হিরে পড়া উচিত নয় আবার কোষ্ঠীতে শুক্র মঙ্গল বা বৃহস্পতির রাশিতে বিরাজ করলে বা এদের মধ্যে কোনো এক দৃষ্টিতে থাকলে অথবা এদের রাশির সঙ্গে স্থান পরিবর্তন করলে হিরে মার্কেশের মতো আচরণ করে এই পরিস্থিতিতে জাতক আত্মহত্যা বা পাপের পথে অগ্রসর হয় হিরে পড়লে কি ক্ষতি হতে পারে রাশির বিরুদ্ধে গিয়ে হিরে পড়লে তা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে জ্যোতিষীদের পরামর্শ ছাড়া কখনো হিরে ধারণ করতে নেই আবার ভাঙা হিরে পড়লে দুর্ঘটনা ঘটতে পারে অন্যদিকে শুক্র অশুভ পরিস্থিতিতে থাকলে হিরে পড়লে আর্থিক লোকসান হতে পারে হিরির বিকিরণ ক্ষমতা অনেক বেশি তাই ভেবেচিন্তে হিরে না পড়লে রক্ত রোগ অ্যাস্থমা মধুমেহ ইত্যাদি রোগ দেখা দেয় রক্তনালীর ওপর হিরে প্রভাব বিস্তার করে জ্যোতিষ অনুযায়ী পাঁচ বছর পর্যন্ত হিরে ধারণ করে রাখলে সমস্ত রোগ দেখা দিতে পারে হিরে পড়ার সময় যে সতর্ক অবলম্বন করবেন যে কোনো বয়সে হিরে পড়তে নেই একুশ বছরের পর ও পঞ্চাশ বছর বয়সের আগেই হিরে পড়া উচিত হিরে যত সাদা হবে তত শুদ্ধ ও ভালো মনে করা হয় দাগযুক্ত ও ভাঙা হিরে পড়লে অপজশ বৃদ্ধি হতে পারে হীরের সঙ্গে প্রবাল বা পড়বেন না